অশান্তি হিংসা বন্ধ করতে বিধায়কের উদ্যোগ। সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোর উদ্যোগ, এলাকায় এলাকায় চলছে মাইকিং। সমস্যা হলে বিধায়ককে জানাতে অনুরোধ। ভোট পরবর্তী হিংসায় যখন বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে, তখন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর ব্যতিক্রমী উদ্যোগ, এলাকায় এলাকায় মাইকিং চলছে মূলত তারই উদ্যোগে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন। সঞ্জিত, এই যে মাইকিং চলছে, নিঃসন্দেহে সন্দেশখালীর বিধায়কের অভিনব উদ্যোগ অশান্তি এড়াতে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ কি জমা পড়েছে বিধায়কের কাছে? না দেখো, তুমি এর আগে রাজ্য প্রশাসন যেভাবে মাইকিং চিন্তার করতো 144 ধারার জন্য, এবার কিন্তু ঠিক উল্টো। যে তৃণমূল কংগ্রেসের এই সিটটায় জেতার পরে অর্থাৎ স্বয়ং বিধায়ক কিন্তু এবার পথে নেবে, অর্থাৎ সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত বিভিন্ন দ্বীপ অঞ্চলে তিনি মাইকিং প্রচার করে তিনি বলছেন যে এলাকায় যাতে অশান্তি হবে না, নিশ্চিন্তে থাকুন, শান্তিতে থাকুন, শান্ত সন্দেশখালীতে আর অশান্ত করবেন না। এটা স্বয়ং বিধায়ক সুকুমার মাহাতো তিনি উদ্যোগ নিয়ে কিন্তু এই অভিনব উদ্যোগ নিয়ে চারিদিকে কিন্তু প্রচার শুরু করেছেন। এমনকি দলের নেতা কর্মী সমর্থক যারা প্রধান জেলা পরিষদ তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে মাইকে যে সব এলাকার মানুষকে শান্তি থাকার জন্য এলাকায় যাতে উত্তেজনা তৈরি না করে পারিবারিক মানুষকে শান্তি থাকার আহ্বান জানিয়েছেন। এবং দলের বিপুল পরিমাণ জয় সুকুমার মাহাতোকে বাড়তি অক্সিজেন দোকালে সন্দেশখালীর ঘটনায় এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্যে ওরা জয়ের উল্লাস অন্যদিকে মাইকিং প্রচার করেছেন, শান্তি পাচ্ছেন বিশেষ করে বিরাট কুমার মাহাতো। ধন্যবাদ সঞ্জিত, কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সন্দেশখালীর বিধায়কের উদ্যোগ, এলাকায় এলাকায় চলছে মাইকিং। কোথাও কোনো সমস্যা হলে অর্থাৎ ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটলে বিধায়ককে জানানোর দাবি জানানো হচ্ছে ওই মাইকিংয়ের মাধ্যমে। নিঃসন্দেহে অভিনব উদ্যোগ সুকুমার মাহাতোর।